ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রয়েছি এই ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে রয়েছে একটা ফর্ম, এবং এই ফর্মটা কিসের ফর্ম আপনারা হয়তো বুঝে গেছেন। আজকে আলোচনা করব ভিডিওতে জব কার্ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, জব কার্ড 100 দিনের কাজ, যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয় মানুষদের, সাধারণ মানুষ যেটা করে থাকে, এবং মোটা অঙ্কের একটা টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকার কিন্তু দিয়ে দেয়। এবং এই ছোট্ট একটা ফর্ম আপনার ফিল আপ করে জমা দিতে হবে। এবং এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, এবং এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট গুলো আপনাকে দিতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটা এক্ষুনি লাইক করে দিন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেখানে প্রেস করে দিন, তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রয়েছে ভিডিওর মূল বিষয়ে, আমরা কিভাবে এই জব কার্ডের ফর্মটা বাংলায় রয়েছে, বাংলা ফর্মটা কিভাবে ফিল আপ করবো, কোথায় কোন অপশন গুলো আমাদের দিতে হবে, এবং কোন কোন ডকুমেন্ট গুলো আমরা সাবমিট করবো। চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু ফর্মটা আপনারা দেখতেই পাচ্ছেন, যার নাম্বার হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ জব কার্ডের জন্য যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন সেই ফর্মের নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইন 2005-এর অধীন পশ্চিমবঙ্গ গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের অধীনে নিবন্ধীকরণের আবেদনপত্র, ঠিক আছে, এটা হচ্ছে আবেদনপত্র। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ, কেয়ারফুলি কিন্তু আপনাদের বুঝতে হবে। একটু যদি ভুল করেন আপনি, তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল করা হবে, এটা কিন্তু স্ট্রিক্টলি উল্লেখ রয়েছে বিভিন্ন নোটিফিকেশনে আমরা পেয়েছি। তো অবশ্যই যে কোনো ফর্ম যখন ফিল আপ করবেন খুবই যত্ন সহকারে, কেয়ারফুলি, মনোযোগ সহকারে ফিল আপ করবেন, ভুল হলে রিজেক্ট হতে পারে। তো দেখুন, পরিবারের প্রধানের নাম, প্রথমে আপনার যে ফ্যামিলির যে মেন হেড রয়েছে সেই হেডের নাম কিন্তু প্রথমে দিতে হবে। এখানে কমল কর লেখা রয়েছে, একটা সিম্পল আমি লিখে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে। এবার দেখুন, এখানে একটা কলাম রয়েছে, এখানে ক্রমিক সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে যতজন প্রাপ্তবয়স্ক মেম্বার রয়েছে, যদি 3 জন 4 জন 2 জন থাকে তাহলে 1 2 3 করে সিরিয়াল নাম্বার হিসাবে আপনার নামগুলো বসাবেন এখানে। এবার প্রথমে কমলকর বাড়ির যেহেতু গার্জিয়ান, ঠিক আছে, যে প্রধান রয়েছে তার নাম প্রথমে দেবেন, তারপর তার ওয়াইফ যদি থাকে তার ওয়াইফ অবশ্যই তার পরের লিস্টে, অর্থাৎ 2 নম্বরে দিয়ে দেবেন তার ওয়াইফের নাম। তার বাড়িতে যদি তার ছেলে প্রাপ্ত বয়স্ক থাকে তাহলে পরবর্তীতে তার ছেলে, মেয়ে, এইভাবে নামগুলো আপনার সিরিয়াল দিতে পারবেন। তো দেওয়ার পর এখানে প্রাশে লিখবেন পিতা ও স্বামীর নাম, যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের নামটা লিয়ে দেবেন, এবং বয়স, আবেদন করবার তারিখ, বর্তমানে আপনি যেদিন আবেদন করবেন সেই দিন আপনার আধার কার্ড অনুযায়ী যে বয়সটা বের হবে সেই বয়সটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর লিঙ্গ, সে মেল না ফিমেল সেটা উল্লেখ করবেন, এবং শারীরিক অক্ষমতা, অর্থাৎ সে ফিজিক্যালি ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ না নর্মাল রয়েছে, সেটা ইয়েস নো করে দেবেন যেটা রয়েছে। এবং তারপর লাস্টে যে রয়েছে রেশন কার্ড নাম্বার অথবা নির্বাচনী যে পরিচয়পত্র নাম্বার, অর্থাৎ এখানে রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড হোক, যে কোনো রেশন কার্ড হোক, রেশন কার্ড যদি থাকে সে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, যার নাম রয়েছে তার পাশে তার রেশন কার্ডের নাম্বার দেবেন, অথবা আপনারা চাইলে তার ভোটার আইডি কার্ড নাম্বারও কিন্তু লাস্টের কলামে লিখতে পারেন, ঠিক আছে, অসুবিধে নেই, দুটোর মধ্যে একটা দিলেই হবে। প্রথমে রয়েছে এখানে গ্রামের নাম, দেখুন এখানে গ্রামের নাম দেবেন, তারপর পোস্ট অফিস, এখানে কি রয়েছে পোস্ট অফিস সেটা উল্লেখ করে দেবেন, লিখে দেবেন সাইডের প্রয়োজনে যদি অপশান না থাকে, ঠিক আছে। তারপর মৌজা দিয়ে দেবেন, এবং গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার যে অঞ্চল অফিস রয়েছে সেই অঞ্চল অফিসের নাম কিন্তু এখানে দিতে হবে, এবং ব্লকের নাম আপনারা উল্লেখ করে দেবেন। এটা আমি কিন্তু পূরণ করা, প্রায় অনেকটাই পূরণ করা রয়েছে ফর্মটা, সেহেতু আমি দেখাচ্ছি। আপনারা যখন ফর্মটা তুলবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অঞ্চল অফিস থেকে, তখন দেখবেন হয়তো সেখানে ব্ল্যাঙ্ক থাকবে, তো এইভাবেই কিন্তু ফর্মটা ভরতে হবে আপনাদের। এবং বলে রাখি এই ফর্মটা কিন্তু আপনারা পাবেন আপনাদের পঞ্চায়েত যে রয়েছে এলাকার গ্রামের পঞ্চায়েত, তার সঙ্গে ডিসকাস করবেন, তার সঙ্গে কথা বলবেন, কথা বলে আপনারা অঞ্চল অফিস থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন এই ফর্মটা। এই ফর্মটা একদম বিনামূল্যে, এই ফর্মটা তুলতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, বিনামূল্যেই আপনি পেয়ে যাবেন ফর্মটা। এবং এখানে রয়েছে ইন্দিরা আবাস যোজনা উপভোক্তা, যদি আপনি ঘর পেয়ে থাকেন সরকারি সেটা ইয়েস নো করে দেবেন, এবং যদি ভূমি সংস্কার উপভোক্তা সুবিধা পেয়ে থাকেন তাহলে সেটা ইয়েস অথবা নো করে দেবেন। এখানে দুটো বক্স রয়েছে, কাজ করিতে ইচ্ছুক প্রাপ্তবয়স্ক সদস্যের স্বাক্ষর, অর্থাৎ পরিবারের যে প্রাপ্তবয়স্ক আছে যে কাজ করবে তার নাম একে, তার সই এখানে হবে, এবং পরে একটা রয়েছে পরিবারের প্রধানের স্বাক্ষর, অর্থাৎ যে গার্জিয়ান রয়েছে ফ্যামিলির সেই গার্জিয়ানের সই কিন্তু পরে বক্সে হয়ে যাবে, দিয়ে দেবেন এখানে। দিয়ে দেওয়ার পর নিচে এখানে আপনারা সই করলেন, সই করে এই বাদ বাকি অপশানগুলো কিন্তু আপনাদের ভরতে হবে না, এই ফর্মটা পরের টুক কিন্তু আপনাদের ভরে দেবে, কে ভরবে, অঞ্চল কর্তৃপক্ষ অথবা আপনার পঞ্চায়েতও কিন্তু এটা ফিল আপ করতে পারবে, এবং পঞ্চায়েত কিন্তু অবশ্যই এখানে সই করবে, অথবা এখানে কর্মচারী রয়েছে সরকারি পদাধিকারী স্বাক্ষর, এখানে 3 জনের মধ্যে যে কোনো 1 জন সই করলেই হবে, অর্থাৎ আপনারা পঞ্চায়েতকে দিয়েই আপনারা সইটা করিয়ে নেবেন, ঠিক আছে, এবং পঞ্চায়েতের কাছে জমা দেবেন, অসুবিধা নেই, তিনিই কিন্তু সব রকম ব্যবস্থা, সব রকম সাহায্য আপনাকে করবে পশ্চিমবঙ্গ রাজ্যে যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন। এই ফর্মের সঙ্গে আপনারা কোন কোন ডকুমেন্টগুলো দেবেন, দেখুন এখানে
পরিবারের প্রধান যে রয়েছে তার ভোটার কার্ড জেরক্স দেবেন, তার আধার কার্ড জেরক্স, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জেরক্স অর্থাৎ ব্যাংকের যে পাসবই রয়েছে তার প্রথম পেজের জেরক্স কপি এবং রেশন কার্ডের জেরক্স কপি এবং দু কপি ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি। এবং এখানে যে নাম দেবেন, এখানে যাদের নাম দেবেন তাদের কিন্তু অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা রয়েছে পরিবারে যাদের নাম আপনি তুলবেন এখানে তাদের সেম ডিটেলস কিন্তু দিতে হবে আপনার, যেমন আধার কার্ড, আপনার রেশন কার্ড অর্থাৎ যে নাম উঠবে যাদের নাম দেবেন এখানে তাদের আধার কার্ড, তাদের রেশন কার্ড, তাদের দু কপি করে সবার কিন্তু ফটো, ঠিক আছে। এটা দিয়ে আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন, সবগুলো ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনার যে পঞ্চায়েত রয়েছে, অফিস রয়েছে, দপ্তর রয়েছে সেখানে জমা করবেন অথবা আপনার যে পঞ্চায়েত বাবু রয়েছে পাড়ার গ্রামের সেই পঞ্চায়েত বাবুর হাতে দিয়ে দেবেন। তো এই হচ্ছে ফর্ম, এইভাবে ফর্মটা ফিল আপ করবেন, সিম্পল প্রসেস, একদম সোজা। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে এবং যে কোনো রকমের সমস্যা হলে আপনারা জিজ্ঞেস করবেন কমেন্ট করে, উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করবো। ধন্যবাদ, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করে দিন, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।